এই এই যে আমরা দেখতেছি এই গাছগুলোতে প্রতিটা গাছে কত কেজি পর্যন্ত আম হতে পারে? তিন মন সাড়ে তিন মন করে একটা গাছে আম আছে। তিন থেকে সাড়ে তিন মন হবে না? আচ্ছা, এবছরে আমের দাম কেমন পাচ্ছেন আপনারা? 50-60 টাকা কেজি? কেজি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে তো তাও মোটামুটি দাম ভালোই আছে। না ভালো, 60 টাকা করি। এমনি ল্যাংড়া, হিমসাগর এগুলি 50 টাকা, আর রূপালি 60 টাকা। আম রূপালি এটা 60 টাকা, একটু রেট বেশি। কোনো কি নাই ভিতরে? কোনো মাশাআল্লাহ, খুব সুন্দর আসলে, এত টেস্ট আম রূপালি আম যা অতুলনীয়, মানে সেন্ট বের হচ্ছে মনে হয়। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলা লক্ষ্মীপুর গ্রামে তানিয়া এবং রিশ্মা ভাবির এই আমের বাগানে। দর্শক বন্ধুরা, এখানে তানিয়া এবং রিশ্মা ভাবি এক বিশাল আমের বাগান করে তুলেছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে তারা এই আম চাষ করে স্বাবলম্বী হচ্ছে এবং এর আম চাষের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখছে এবং এই আম বিক্রি করে তারা কী পরিকল্পনা করছে আর কী করবে সেই বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আশা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক, এখন চলুন আম চাষ বিষয়ে তানিয়া এবং রিশ্মা বাবির সাথে কথা বলি। আপনাদের শুনছি নাকি প্রচুর আম ধরেছে, বাগানে প্রচুর ধরেছে আম। আমরা আজকে আপনাদের আম আমরা দর্শকদেরকে দেখাবো আসলে কেমন ফলন হয়েছে এবং এগুলো কিভাবে বিক্রি করতেছেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো নিয়ে আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো আমাদের একটু শেয়ার করবেন, তার আগে আপনাদের সংক্ষেপে যদি একটু পরিচয় দেন, আপনাদের এই অ্যাড্রেসটা যদি একটু বলেন। ইনি হলো আমার বড় জা আর আমি ছোট, আমরা দুই ভাই মিলে এই বাগানটা করছি। আরও আমাদের অন্যান্য আরও অন্য জায়গায় বাগান আছে, তা এইখানে হলো আছে 112টা গাছ। 112টা গাছ? আচ্ছা, আপনাদের হলো বাড়িটা হলো রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলা, বসন্তপুর ইউনিয়ন আর লক্ষ্মীপুর গ্রামে। জি। আচ্ছা আচ্ছা, একটু আগায় আর কথা বলি যদি, তাহলে আমাদের দর্শকদেরকে আম যদি ভালোভাবে দেখায় তাহলে দর্শকরা একটু খুশি হবে, ভালো দেখাতে পারলে আর কি। আসলে ভাবি, আপনার কোথায় থেকে কীভাবে উদ্বুদ্ধ হয়ে এই বাগানগুলো আপনারা শুরু করলেন? আসলে আশপাশে অনেকে তো এই বাগান করছে, তা আমাদের সেটা দেখে আগ্রহ জাগে, এই বাগানটা আমরা শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার কয় বিঘা জমির উপরে বাগানটা? এটা 2 বিঘা জমির উপরে। 2 বিঘা জমির উপর? জি। আচ্ছা, এই আপনার এই বাগানে কতগুলো গাছ আপনার রোপণ করেছেন? 112টা গাছ আছে এখানে, 2 বিঘাতে 112টা গাছ আছে। আচ্ছা চলুন একটু আগাই আর কথা বলে, তো এবছর আম কেমন ধরেছে আপনাদের? এই বছর আম মোটামুটি ভালোই ধরছে, কিন্তু খরার জন্য, অতিরিক্ত খরার জন্য আমগুলো একটু সাইজে ছোট হয়েছে। হ্যাঁ, সাইজ ছোট হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে আম পরিমাণে হ্যাঁ প্রচুর পরিমাণে আম ধরছে, অনেক ধরছে। হ্যাঁ, তা দেখাই যাচ্ছে। দর্শক, আপনারা যদি দেখেন এই সাইডটা দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু আম, প্রতিটা গাছে কিন্তু একই রকম, কোনো জায়গা বাদ নাই। এটা খরার কারণে এবছর অত্যাধিক অত্যাধিক মাত্রায় তাপমাত্রা বেড়ে গেছে এবং খরা বৃষ্টি কম হচ্ছে, এই কারণে কিন্তু আমের সাইজগুলো একটু ছোট হয়েছে। এটা কোন জাতের আম আপনার? আমরুপালি। এগুলো আমরুপালি না? আচ্ছা, এখানে আর কয় জাতের আম আছে? আর নাই, এক জাতেরই চুষনি ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। ও, চুষনি আমটা বিক্রি হয়ে গেছে, এখন শুধু হলো আমরুপালি আম আছে। আচ্ছা আচ্ছা, ভাবি এগুলো কি আপনারা নিজেরা খান না শুধু বিক্রি করেন? আমরা খাওয়ার পাশাপাশি এগুলো বিক্রিও করি, এতগুলো আম তো আমাদের খাওয়া সম্ভব না, এই জন্য বিক্রিও করি। তো এই এই যে আমরা দেখতেছি এই গাছগুলোতে প্রতিটা গাছে কত কেজি পর্যন্ত আম হতে পারে? তিন মন সাড়ে তিন মন করে একটা গাছে আম আছে। তিন থেকে সাড়ে তিন মন হবে না? আচ্ছা, এবছরে আমের দাম কেমন পাচ্ছেন আপনারা? এখন 50-60 এরকম বিক্রি হচ্ছে। 50-60 টাকা কেজি? কেজি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে তো তাও মোটামুটি দাম ভালোই আছে। না ভালো, 60 টাকা করি। এমনি ল্যাংড়া, হিমসাগর এগুলি 50 টাকা, আর আমরুপালি এটা 60 টাকা, একটু রেট বেশি। আচ্ছা, আপনাদের এই আম বিক্রি করে কেমন প্রফিট হচ্ছে? ভালো ইনকাম হচ্ছে প্রতি বছর।
ভালোই হচ্ছে না? অনেক ইনকাম হচ্ছে আমাদের এই বাগান করে। ও আচ্ছা, আর চলুন আর একটু আগিয়ে আগাই আর কথা বলে। তো মাশাআল্লাহ, আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর কিন্তু আম ধরে আছে, প্রতিটা গাছে কিন্তু একই রকম, কোনোটায় যে কম কোনোটায় বেশি তা না, প্রতিটা গাছে কিন্তু সেম একই রকম, কিন্তু সাইজটা একটু ছোট হয়েছে এবছরে, কারণ বৃষ্টির পরিমাণ কম হওয়ার কারণে এইটা এই সমস্যাটা হয়েছে। দর্শক, এখানে প্রতিটা গাছে কিন্তু একই রকম, তো ভাবি আসলে আপনারা এই গাছগুলো যত্ন পরিচর্যা বাইরেই করেন না আপনারাই করেন? আমরা সঙ্গে আসি, বাইরেই ওষুধ পানি দেয় সব কিছু করে, কিন্তু আমাদের আশা লাগে সাথে সাথে আসতে আর সহযোগিতা করেন। আচ্ছা, আমি যে ভাইয়ের সাথে একটু কথা বলবো, জাহাঙ্গীর ভাই যতলে একটু হেল্প করেন আর কি। জাহাঙ্গীর ভাই একটু রাখেন, একটু যতলে আমাদের সময় দেন। আচ্ছা, আপনারা বছরে কতবার এই আম গাছে সার প্রয়োগ করে থাকেন? সার আমরা একবারই দিই, সার একবার দিই, আম ভাঙার পরে একবারই দিই, অনেক দিই, ধরবো তারপর যে কীটনাশক ছত্রাকনাশক এগুলো দিয়ে দিই আর কি। আচ্ছা, কীটনাশক ছত্রাকনাশক দিয়ে থেন। এছাড়া আম ধরার আগে বা পরে কোনো ধরনের স্প্রে টিস্প্রে করেন কি না? না, আম ধরার আগে তো কীটনাশক, আম ধরার আগে একবার, আগে একবার, হ্যাঁ, আর আম ধরার গুটি পরে একবার, গুটি একবার আসলে ছোট একবার বাইলে সবাইতে দিয়ে আর কি রাখি, ওই সময় একটা দিয়ে রাখি। আচ্ছা, কী ধরনের বীজ দেন আপনারা? ধরেন খুব হালকা বেশি এটা দেয় না, ওই পোকা টোকা যাতে না হয় এইগুলি আর ছত্রনাশক দিয়ে, ওই সাইফারমেথিন গ্রুপের আর ভিটামিন পি জি গ্রুপের ওষুধ দেন, এটা দিয়ে দিলেই হয়ে যায়, আর ছত্রাকনাশক দিয়ে। আচ্ছা, এবছরের আর পরিকল্পনা কি আপনাদের আমের নিয়ে? মনে করেন যে এই বাগানে যে আম বিক্রি করতেছেন, এই টাকাগুলো কি করবেন? এই গরু কোরবানি করবো সামনে। আচ্ছা, তারপরে ধরেন আর নতুন বাগানে কি কোনো পরিকল্পনা আছে কি? নতুন বাগানে পরিকল্পনা তো আছেই। আচ্ছা, এই আপনারা এটা তো 2 বিঘার বাগান, এছাড়া আর কয়টা বাগান আছে? এছাড়া আমাদের আরো 3টা বাগান আছে, এটা ছোট ছোট, মানে ওই 1 বিঘা এরকম। অন্য নাম হিমসাগর, এইগুলি ওইগুলো আছে এখন, বাড়িভোর ওইগুলো আছে, মানে যে 1 বিঘা করে করে। হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রতি বছরই বাড়াচ্ছেন কিনা? বাড়াচ্ছি বাড়াচ্ছি, বাড়াইতেছেন না? আচ্ছা, আমরা আর একটু দু একটা গাছ জুতিল দেখাই আর কি। দর্শক, এইদিকে জুতিল আপনাদেরকে একটু দেখাই, দেখেন মাটির সাথে ঝুলে আছে কি সুন্দরভাবে, ফল কিন্তু একদম ভরপুর ধরে আছে, দেখছেন একদম ঝুলে আছে, খুব সুন্দর। সাইজটা একটু ছোট কিন্তু মাশাআল্লাহ, কিন্তু ফল কিন্তু প্রচুর পরিমাণে। আচ্ছা বড় ভাই, এই আমের চারা রোপণের ক্ষেত্রে কোন সময় চারাগুলো রোপণ করলে সবচেয়ে ভালো হয়? চারাগুলো হলো আমরা লাগাইছিল জ্যৈষ্ঠ মাসে, বুঝছেন, আমরা মানে বাংলায় কয় কি আর কি, জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে রোপণ করলে সবচেয়ে ভালো ভালো হয়। আচ্ছা, আপনার কয় ফিট দূরত্বে দূরত্বে আমের চারাগুলো রোপণ করেন? 20 থেকে 22 ফিট, বুঝছেন, একটু পাতলা, 20 থেকে 22 ফিট, একটু পাতলা লাগালি গাছটা মানে ঝাঁটা হয় বেশি, ঝাঁটা হয় এবং ফল বেশি, ফল বেশি ধরে, বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছ রোপণের সময় আপনারা কি কি দিয়ে রোপণ করেছেন? কিছু গোবরের সার, জৈব সার আর কি, গোবর জৈব সার আর দানাদার বীজ দিয়ে লাগায়। হ্যাঁ হ্যাঁ, বেশি এই আর কি, দানাদার দানা বীজ, তাছাড়া আর তেমন কিছু লাগে না, এটা নরমালি হয়ে যায় না? আর কোন ধরনের মাটিতে আম সবচেয়ে ভালো হয়? দোআঁশ পান্তা, বুঝছেন, দোআঁশ পান্তা, দোআঁশ বা এঁটেল দোআঁশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের মাটিতে ভালো হয়, ভালো হয় বেশি। আম গাছ কি পানি দ্বারা মারা যায় কি? মারা যায় না, কিন্তু গাছ কাবুয়া থাকে, বুঝছেন, দুর্বল হয়ে, দুর্বল হয়ে থাকে, এই জন্য উঁচা জমিতে, উঁচা জমিতে যারা পানি গড়ে চলে যায় ওই জমিতে লাগালে ওই জমিতে আম চাষ করা সবচেয়ে ভালো। তে জাহাঙ্গীর ভাই, একটু এইদিকে জুতিলে আসেন, আপনাদের বাগানটা একটু ঘুরে টুরে যদি দেখান, আমাদের দর্শক হয়তো দেখলেও ভালো লাগবে, তাদের মাটির সাথে যেমন ঝুলে আছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন। তে জাহাঙ্গীর ভাই, আমাদের জুতিল এই যে ভিউয়ার্সরা আম চায় বা আম খেতে চায় বা বাগান ভিজিট করতে চায়, তাদেরকে আসতে চাইলে কি আসতে দিবেন? না আসবি, আসবি, সমস্যা কি, আসবি, আম টাম খাইতে দিবেন? তো বিক্রি করে ফেলেছি, এখন ব্যাপারী কাছে আমি দিতে পারবো, আম খাওয়াবো মানে, আর সমস্যা নাই। আরে তো আপনি আরো কয়েকটা বাগান তো আছে তো? হ্যাঁ, আর যে বাগানগুলো আছে ওগুলো তো এখনো আছে? হ্যাঁ, না ওগুলো বিক্রি করি, ওগুলো বিক্রি করি, আপনাদের আছে না ওগুলো, মানুষ নিতে পারবে, নিতে পারবে, এইগুলো ছাড়াও অন্য বাগান আছে আমাদের, সেগুলো নিয়ে ফেলবো। আচ্ছা দর্শক, আপনারা যদি কেউ আম নিতে চান জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে, কারণ একটা বাগান বিক্রি করে দিয়েছে, আরও তার কয়টা বাগান এখন আছে? আরও অনেক বাগান, মানে 50% একটা বাগান আছে, 50% বিক্রি করেনি, এরা বিক্রি করেন নাই, বাড়িভোর আর আম্রপালি, আম্রপালি বাড়িভোর আছে। দর্শক যদি আপনারা নিতে চান বাড়ির কাছ থেকে আম, আপনারা আম নিতে পারবেন, তার সাথে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করে। আর আমরা দর্শক আসলে একটা আম খেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন মিষ্টতা, চাখো নাই না? আচ্ছা
তারপর আমরা এমনিতেই আসলে চাকু এই মুহূর্তে নাই দর্শক, তারপর আমরা একটু কামড় দেখিয়ে বলে দিয়ে আমরু ফলে আম আসলেই কেমন আমের রাজা, আমের রাজা না ভাবি বলতেছে যে আমের রাজা। তে বিসমিল্লাহ রহমানের রাহিম, আমি একটু ও ভাই আছে না ওই যে পাহাড় আছে, আচ্ছা একটাই একটাই খাই দেখি, আপনি একটা খান এডে এডে দেখি বিসমিল্লাহ রহমানের। কোনো কি নাই ভিতরে কোনো, মাশাআল্লাহ খুব সুন্দর আসলে, এত টেস্ট আমরুফালে আম যা অতুলনীয়, মানে সেন্ট বের হচ্ছে মনে হয় মধুর মতো, খুব সুন্দর আম আমরুফালে, কোনো আঁশ নাই কিন্তু এগুলো আসলে। দর্শক যারা আম নিতে চাচ্ছেন আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি নিতে পারবেন। দর্শক আজকের মতো আমরা এ পর্যন্তই, হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ওকে আল্লাহ হাফেজ।